আর পালস দেখে কি হবে সিস্টার, দাদা তো একেবারে টকবুকে চাচ্চু ঘোড়া হয়ে উঠেছে, সারা রাত কি নিশ্চিন্তে ঘুমোন। আপনি কি করে জানলেন? আমার তো বিনিদ্র রজনী, ঘুম বলে যে পদার্থ তো গত 5-6 বছর নেই। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন তো, আপনি কি নাইট গার্ডের চাকরি করতেন? না, আমি স্টোরের বড়বাবু ছিলাম। ও, স্টোরের বড়বাবু ছিলেন? হ্যাঁ। তাহলে নিশ্চয়ই রাজ্যকে মাল পাহারা দিতেন, স্টোরে যাতে চুরি না হয়। আচ্ছা, সব কথা বাঁকা ভাবে নেওয়া, এটাই বোধ হয় আপনার অসুখ। আমার অসুখটা এত তাড়াতাড়ি ধরে ফেললেন, আর এতগুলো ডাক্তার মিলেও আপনার অসুখটা ধরতে পারছে না। ওভাবে কেন বলছেন, রোগীর অসুখ ধরা না পড়লে কত কষ্ট হয় বলুন তো। ছাড়ুন সিস্টার, বাঁকা কথা বলা ওনার স্বভাব, আর ঠেস মেরে কথা শুনে শুনে না এখন আর আমার কিছু হয় না। আসলে আমি তো ভালো করেই জানি যে আমার অসুখের জন্য আমি দায়ী নই, কারণ ওই বিড়ি সিগারেট কিংবা মদ্যপান এসব তো আমি জীবনে কখনো করিনি। এগুলো বোধহয় মাঝে মধ্যে করতে হয়, কেননা সারাটা জীবন বিধি নিষেধের মধ্যে থেকে এই বুড়ো বয়সে আমাকে কাটাছা শাস্তি পেতে হবে। শাস্তির মেয়াদ তো আপনার শেষ, কালকেই তো আপনি বাড়ি ফিরছেন। কালই? হ্যাঁ, ডাক্তারবাবু তো সেই রকমই বলেছেন। বারান্দায় পায়চারি করতে গিয়ে শুনলাম যে কি যেন একটা ঝামেলা হয়েছে হসপিটালে, তো সিস্টার আপনি কিছু জানেন? না, আমি সেরকম কিছু শুনিনি, তবে স্যার মানে ডাক্তার রায়কে দেখলাম খুব ব্যস্ত হয়েছিলেন, ওনাকে কিছু জিজ্ঞেস করার মতো তো আমার সাহস নেই। বাবা, আজই তোমার সব বিল পেমেন্ট করে দিলাম। সে কি আজই সব দিয়ে দিলি? হ্যাঁ, কাল তাহলে সকাল সকাল তোমাকে নিয়ে যেতে পারবো। হ্যাঁ রে খোকা, একসঙ্গে এতগুলো টাকা তুই কোথায় পেলি? ও, আবার সেই টাকার কথা চিন্তা করছো? আপনার ছেলে খুব ভালো মাস্টারমশাই, আপনার কথা খুব ভাবে। হ্যাঁ, ওই তো আমার সব। রোজ হাসপাতালে আসে, ডাক্তার ব্যানার্জির কাছে আপনার সম্বন্ধে আলোচনা করে। একটা দিনও একটি ওষুধ কিনে দিতে সে দেরি করেনি, আর সেই জন্যই তো আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম। এত পিতৃভক্ত ছেলে, দেখবেন ওনার খুব ভালো হবে। চলি, হ্যাঁ আপনি তো কাল বাড়ি ফিরছেন, বাড়ি গিয়ে কিন্তু খুব সাবধানে থাকবেন, হ্যাঁ নিজের যত্ন নেবেন।